খুলনা রাজশাহী বিভাগের সাত জেলার উপরে বইছে তীব্র তাপ্রবাহ এপ্রিল জুড়ে অব্যাহত থাকার পূর্বাভাস দেশে তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোক বেশি ঝুঁকিতে বয়স্ক প্রতিবন্ধী এবং শিশুরা দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সেবা বন্ধ রোগীদের দুর্ভোগ চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদ উপজেলা নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারের প্রার্থীরা যৌথ বাহিনীর অভিযান চলায় রোমা থানচি রং ছড়িতে নির্বাচন স্থগিত স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদ মৌমিতা শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গোটা এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে তাপ প্রবাহ এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে কাল আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এপ্রিলের শুরু থেকেই রাজধানী সহ সারা দেশে বাড়তে থাকে গরমের তীব্রতা বৈশাখের পর দেশ জুড়ে শুরু হয় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কোথাও কোথাও যা রূপ নিয়েছে তীব্র তাপপ্রবাহে আবহাওয়া অফিস বলছে রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ এছাড়া ঢাকা ময়মনসিংহ রংপুর বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে যাচ্ছে বয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আসলে এপ্রিল মাস হচ্ছে আমাদের কি গ্রীষ্মকাল এবং এপ্রিল মাসটাকে হচ্ছে আমাদের দেশের উষ্ণতম মাস পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে গরমের অস্বস্তি আপাতত আমার বৃষ্টির এরকম সম্ভাবনা নেই সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে তবে দেশের উত্তর সিলেট প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টিপাত হচ্ছে বুধবার থেকে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা আবহাবিদদের নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজশাহীর বাগমারাই খেতে কাজ করার সময় হেড আক্রান্ত হয়ে মন্টু হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে মন্টু হোসেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা পরিবারের সদস্যরা জানান সোমবার বাড়ির পাশে ভুট্টা খেতে কাজ করতে যান মন্টু বেলা সাড়ে বারোটার দিকে তার স্ত্রী সাজেদা বেগম মন্টুর জন্য পানি নিয়ে মাঠে গেলে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন সাথে সাথে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মাহমুদ ফারুক জানিয়েছেন পরিবারের তথ্যমতে মন্টুর কোনো রোগ ছিল না তিনি হেড স্ট্রোকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ আহ যেই তাপমাত্রা দেখছি রাজশাহীর সার্বিকভাবে কি পরিস্থিতি রাস্তাঘাটে কি লোকজন চলছেন রাজশাহীতে কিন্তু আজকের যে তাপমাত্রা সেটি চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে আজকে যে তাপমাত্রা সেটি যেহেতু বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম থাকায় কিন্তু একচল্লিশ চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার পরও অনুভূতি কিন্তু আরও বেশি হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে জলীয় বাষ্প পরিমাণ কম থাকার কারণে অনুভূতিটা একটু বেশি হচ্ছে অর্থাৎ তীব্র গরম অনুভূত হচ্ছে এবং তীব্র যে তাপদাহ চলছে রাজশাহী বেশ কয়েক ধরে কিন্তু তীব্র যে তাপধাহ চলছে রাস্তাঘাটে আমরা অন্য সময় যেই ধরনের পথচারীদের ঠিক এই সময় কিন্তু সেটি নেই অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না যারা বের হচ্ছেন তারা সাথে ছাতা নিয়ে বের হচ্ছেন তবে সবচেয়ে বেশি যে দুর্ভোগ বা কষ্টের কথা বলে না কেন বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ বা দিনমজুর যারা রয়েছেন তাদের কষ্টটাই কিন্তু চরমে সেই সাথে যারা মাঠে কাজ করেন ডেলি লিভার হিসেবে কাজ করেন তাদের কিন্তু দুর্ভোগটা চরমে এর আগে গতকালকে একজন ইটেস্ট মারা গেছেন মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলাম সেখানে কিন্তু দেখেছি যে শিশু ওয়ার্ডে সেখানে অনেক কিন্তু ভর্তি হয়েছে অর্থাৎ বা একশো পঞ্চাশটি আসনের বিপরীতে সেখানে চিকিৎসা নিচ্ছেন সাড়ে পাঁচশো জন এবং চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা ডায়রিয়া আক্রান্ত হয়ে এই ধরনের ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে আগে যেখানে গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আসতো এখন সে এখানে প্রায় পঞ্চাশ জন করে রুগী আসছেন শিশুরা সেই সাথে কিন্তু যারা বয়স্ক রয়েছেন তাদের বিভাগেও আমরা দেখেছি সেখানে সংখ্যা ক্রমেই বাড়ছে অপরদিকে রাজশাহী যেহেতু কৃষি প্রধান অঞ্চল এখানে কিন্তু যে বৈরী আবহাওয়া যাচ্ছে তীব্র খরা যাচ্ছে এর ফলে কিন্তু আবহাওয়া এরপরে কৃষিখাতে কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়ছে যার ফলে তীব্র তাপদাহ একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হচ্ছে অপরদিকে কৃষিখাতেও কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেই সাথে কিন্তু এবার উৎপাদন যে আবহাওয়া আবহাওয়া চলছে তাতে কিন্তু উৎপাদন ব্যাহত হবে এমনটি বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিষয় তথ্য দেওয়ার জন্য প্রচন্ড গরমে নানা রোগের পাশাপাশি বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা সম্প্রতি মৃত্যু হয়েছে কয়েকজনের চিকিৎসকরা বলছেন বেশি ঝুঁকিতে বয়স্ক শারীরিক প্রতিবন্ধী এবং পথ শিশুরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের একটানা দীর্ঘক্ষণ থাকা যাবে না রোদে এছাড়া ফলমূল এবং বিশুদ্ধ পানি খেতে হবে বেশি কাপড়ের হালকা পোশাক পরামর্শ বিশেষজ্ঞদের গরমের তীব্রতায় হাসফাস জনজীবন দুপুরের রোদে রাস্তায় খুব বেশি লোকে দেখা না মিললেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা যাদের রয়েছে ডায়াবেটিস ও অন্যান্য রোগ তাই কিছুক্ষণ ছায়ায় বসে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঘাম বন্ধ হলে তাপ তো আর বাইরে তাপটা জমতে জমতে একশো পাঁচ ডিগ্রি ক্রস করে রুগীর দেখা যায় মাথা ঘোরা মাথা ব্যথা দুর্বল ক্লান্তি টায়ার্ড বই ভাব এক পর্যায়ে কিন্তু অজ্ঞান হয়ে যায় এটিকেই বলে হিটস্ট্রোক যারা পথ শিশু তাদের জন্য আমাদেরকে তো ভাবতে হবে ওরা তো পথেই থাকে এবং কিছু কিছু শ্রমিকও আছে যারা জীবিকার কাতার তারা হয়তো বা শ্রম দিচ্ছে এই শিশুগুলো কিন্তু ওদের ভেতরে কাজ করার থেকে বিরত রাখতে হবে কারণ তাদেরকে ছায়ায় বসে কাজ করতে হবে গরমে দেখা দিচ্ছে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফলমূল মৌসুমি শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের এছাড়া বিশুদ্ধ পানি গ্লুকোজ খেতে হবে তবে তৈলাক্ত ও বাইরের খাবার না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিহাইড্রেশন বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর পানি শূন্যতা পানি শূন্যতা যাতে কোনোভাবে না হয় এই জিনিসটা স্পেশালি খেয়াল করতে এবং ঘুমটাও রাত্রেবেলা তারা যেই জায়গাটা থাকবে সেটা তুলনামূলক মানে যেন ঠান্ডা স্থান হয় লবণ মিশ্রিত পানি এটা হলে ভালো হয় মাঝে মধ্যে ওরসেলাইন খেতে পারেন আপনি যেটি খান পানি ডা ওরসেলাইন ফলমূলের রস শরবত সবই খেতে পারেন পানি মিশ্রণ করে খেলে অল্প অল্প করে বারবার একটু পানি খাবেন গরমে বাইরে গেলে সুতির পাতলা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন তারা আর কারো হিট স্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে জ্বর নিউমোনিয়া ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা গরম থেকে সুরক্ষায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাপপ্রবাহের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছেচল্লিশ সর্জার বিপরীতে ভর্তি আছে দুই শতাধিক রোগী বহির বিভাগেও বেড়েছে চাপ স্বাভাবিক সময়ে দুই আড়াইশো শিশু রোগী চিকিৎসা নিলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছে পাঁচ শতাধিক গরমের কারণে ওর মূলত জ্বর হয়ে হাঁপানি উঠে গেছে নিউমোনিয়া ধরা এবং ব্লাডে ইনফেকশন ধরা পড়ছে তারপর বুকে কপ জমছে আমার শিশু বহির্বেগে প্রতিদিন এর আগে রুগী আসতো প্রায় আড়াইশো থেকে তিনশো এখন আমার বর্তমান রুগী প্রায় চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো চারশো সাড়ে রুগী দেখতে আমাদের মানে ঘাম বেড়েই যায় পাবনার হাসপাতালগুলোতে জ্বর নিউমোনিয়া ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ বেড়েছে জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চল্লিশ শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় দেড়শো রোগী ডায়রিয়া তিন দিন তিন দিন ডাক্তার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে প্রায় চার গুণ বেশি রোগী ভর্তি আছে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীদের উপচে পড়া ভিড় রোগের কারণে আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে আর চার দিন যাবত ফুলকুবা হাসপাতালে নিয়ে একদিন ভর্তি রাখিসলাম পরে ওখান থেকে কুষ্টিয়াতে নিয়ে আসছে একবার পাতলা পায়খানা হয়েছিল আমরা রিলিজ পে নিয়ে গেছিলাম পুনরায় আবার হয়েছে এই অবস্থায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখা এবং বাড়িতে তৈরি তরল খাবার বেশি খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের বেলা বের হবে না গেলে বাচ্চার পরিবারের সদস্যরা গাটা বাসায় এসব জেলা ছাড়াও পিরোজপুর চুয়াডাঙ্গা যশোর রাজশাহী টাঙ্গাইল সহ তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া প্রতিটি জেলার হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে সরকার নিউজ এটি জানাতে বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী আলামিন আলমিন যেটি জানতে চাই যে এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে গুলোতে যেহেতু শয্যা রোগীর সংখ্যা বেশি তারা কিভাবে সামাল দিচ্ছেন এবং কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা দেখুন যে গরম পড়ার সাথে সাথে কিন্তু আসলে বরিশাল বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে বরিশালের শেরি বাংলা মেডিকেল হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে দ্বিতীয় তলায় সেখানে কিন্তু বেড রয়েছে এবং তৃতীয় তলায় কিন্তু দশটি বেড রয়েছে সব মিলিয়ে ছেচল্লিশটি বেডের বিপরীতে কিন্তু এখন দুইশোরও অধিক শিশু এখন চিকিৎসা নিচ্ছেন এছাড়াও কিন্তু বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং তারাও ভর্তি হচ্ছেন সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি এক বেডে কিন্তু একের অধিক রোগী কিন্তু ভর্তি থাকছেন এবং ফ্লোরেও কিন্তু রোগী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা যতদূর সম্ভব রোগীদের রাখার চেষ্টা করছেন তাদেরই বলছেন যে আসলে যেসব রোগী আহ মোটামুটি সুস্থ হচ্ছেন তাদেরকে কিন্তু আসলে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য যারা রোগী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবার ভর্তি রাখা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মেঝেতেও কিন্তু শিশুরা চিকিৎসা নিচ্ছেন এবং সেক্ষেত্রে মেঝে পরিষ্কার রাখার বিষয়টি তারা দেখছেন এবং তারা বলছেন যে আসলে যেহেতু কোনো ওয়ে তাদের কাছে আর কোনো ই নাই সে সেক্ষেত্রে কিন্তু রোগীদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং বহির্বিভাগে আমরা যদি দেখেছি যে দৈনিক এখন দেখছেন এবং আউটডোরে কিন্তু দেখছেন এবং আউটডোরে কিন্তু চারজন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে বরিশালের আসছেন এবং বলছেন স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে যদি চিকিৎসা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই চাপ সামলানো সম্ভব এবং তারা কিন্তু ইতিমধ্যে যে চাপ সামলানোর ক্ষেত্রে যেসব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তারা বলছেন যে এই সমস্যা তারা সমাধান করতে পারবেন এবং আগামীতে যদি চাপ আরো বাড়ে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে অনেক ধন্যবাদ চিকিৎসক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা গত আঠারো এপ্রিল এই কর্মসূচির ঘোষণা দেয় নগরীর বেসরকারি কোনো হাসপাতালে রোগীরা আসলেও সেবা দেওয়া হচ্ছে না কোন ধরনের পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে না ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গত এপ্রিল দুর্ঘটনায় আহত রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডাক্তার রকিম দাসকে মারধর করা হয় এছাড়া চোদ্দই এপ্রিল আরেকটি বেসরকারি হাসপাতালে এক শিশু মৃত্যুর পর ডাক্তার রিয়াজ মারধর করে রোগীর স্বজনরা এসব ঘটনায় আলাদা মামলা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি চুয়েটের বিশ্ববিদ্যালয় নিহতের ঘটনায় দোষী বাস চালক এবং সহকারীকে গ্রেপ্তার দেওয়া সহ নানা দাবিতে কাপ্তায় সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এমন আন্দোলনে বিপাকে পড়েছেন সড়কের দুই পাশে চলাচলকারী লোকজন আর বিষয়টি সমাধানে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন মঙ্গলবার সকাল নয়টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা গাছের গুড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় মোহরমুহুর স্লোগানে চালক ও সহকারীর শাস্তির দাবি জানায় পরে কাপ্তাই সড়কে এভি ট্রাভেল ও শাহ আমানত পরিবহন বন্ধ করে দেয়া সড়ক প্রশস্ত করা সহ নয় দফা দাবি জানায় খুনি ড্রাইভার তার সহযোগীদের খুবই দ্রুত গ্রেফতার এবং এদের সহ শাহ আমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে কমপক্ষে পাঁচটি নতুন বাস সংখ্যা বৃদ্ধি করতে চায় এবং বিআরটিসি কর্তৃক শুধুমাত্র স্টুডেন্টদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করুন এই সময় রাস্তার উভয় পাশে বেশ কিছু যানবাহন জমে যায় ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন তারাও চান দ্রুত সমাধান গোডাউন থেকে হচ্ছে পাহাড়তলি আবার এখান থেকে টাউনে যাওয়া কি পরিমাণ ভোগান্তি আমরা একটা গাড়িতেই চলে যেতাম রুম শৃঙ্খলার মধ্যে আসতে হবে হ্যাঁ বোর্ড এবং হাইওয়ে যে নিয়ম কানুন আছে এইটা মেনে গাড়ি চালাতে হবে দুপুরে নিহত শিক্ষার্থী তৌফিকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এই সময় বিষয়টির সমাধানে আলোচনা চলছে বলে জানান চুয়েটের উপাচার্য আমরা সরকারের প্রশাসন সাথে যোগাযোগ করতেছি কাজ করতেছি এবং আলোচনা করতে শুরু করছি ব্যাপার আছে গাড়ি চলতেছে সিঙ্গল ফিরে আনতে হবে রোডের মধ্যে স্পিড স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে কাপ্তাই রোড হোয়াইট করতে হবে এগুলো এগুলোকে সাথে আমরা ছাত্রের সাথে আমি একমত সোমবার বিকেলে শাহ আমানত পরিবহনের বাসের মারা যান চুয়েট শিক্ষার্থী শান্ত শাহ ও তৌফিক হাসান এই ঘটনায় থানায় মামলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আজ সকাল থেকে প্রার্থীর মধ্যে নানা প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিশ্রুতি দেন বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্মীপুরের প্রতীক পেয়ে প্রার্থীরা যান ভোটারদের কাছে চালান আনুষ্ঠানিক প্রচারণা কুমিল্লায় প্রথম ধাপে চার উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া চাঁদপুরের দুই উপজেলায় প্রতীক বরাদ্দের পরই প্রচারে নামেন প্রার্থীরা আমি রামগতিবাসীকে আমার এই টিয়াপতিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি আজকের এই মুহূর্ত থেকে বিনীত অনুরোধ করব আমি আশাবাদী এই কমলনগরের প্রতিটি জনগণ আমার যে আমি পাঁচ বছর তাদেরকে যে সেবা দিয়েছি তারা সন্তুষ্ট আগামীতেও আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে তারা নির্বাচিত করবে আমি এইটুকু প্রথম ধাপে উপজেলা নির্বাচনে সাত চেয়ারম্যান নয় ভাইস চেয়ারম্যান দশ মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে জানিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও যৌথ অভিযান থাকায় বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার সকালে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম কথা বলেন ইসি সচিব বলেন বর্তমানে বান্দরবানের থানচি রোমা ও রংছড়ি উপজেলায় অধিক সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে এজন্য এই তিন উপজেলা নির্বাচন স্থগিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে আন্তঃ সভা করেছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হয় চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল সভার মূল বিষয় সময় ইসি সচিব সাংবাদিকদের বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেবে আইন বাহিনী এ সময় তিনি আরো বলেন পার্বত্য জেলা বান্দরবানের তিনটি উপজেলা থানচি রুমা এবং রংছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় এই তিন উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুমা এবং রোয়াংশরিতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব সবকিছু ঠিক থাকলে দুবাই থেকে মে মাসের মাঝামাঝি দেশে ফিরবে এমভি আব্দুল্লাহ জাহাজ এক ভিডিও বার্তায় এমভি আব্দুল্লাহ ক্যাপ্টেন আব্দুর রশিদ এই তথ্য জানান তিনি বলেন দুবাইয়ের আলহামরিয়া বন্দরে কয়লা খালাস এবং নতুন পণ্য নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা আমরা হামরিয়া পোর্টে আমাদের কার্গোগুলো রিচার্জ করে সংযুক্ত আরব আমিরাতের কোনো পোর্ট থেকে চট্টগ্রামের জন্য কার্গো লোড করে ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেব এবং আশা করছি মাসের মাঝখানে আমরা চট্টগ্রামের বন্দরে পৌঁছাবো ইনশাল রাজশাহীর পদ্মা নদীতে নিখোঁজের দুই ঘন্টা পর তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দুপুরে নগরীর শ্যামপুর বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে দুপুর একটার দিকে ওই ঘাটে গোস্তলে নামেন কয়েকজন এদের মধ্যে তিন কিশোর পানিতে ডুবে যায় খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা বতিহার এলাকায় যুবরাজ নুরুজ্জামান এবং আরিফ তারা সবাই মাদ্রাসা শিক্ষার্থী এই ঘটনার দুই দিন আগেও বাবা উপজেলার হরিপুরে পদ্মায় গোসলে নেমে মৃত্যু হয় দুই কিশোরের কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় এক পরিবারের চার সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে সকালে নিহত শাহিনুর আক্তারের ভাই বাদী হয়ে হাইওয়ে থানায় মামলাটি করেন ঘাতক বাসটি ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এর আগে সোমবার রাতে দাউদকান্দির রায়পুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন চার পথচরে এ সময় ঢাকাগামেই একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মারা যান শাহিনুর বেগম এবং তার মা দিলবার নেসা আহত অবস্থায় শাহিনুরের দুই মেয়েকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন ফরিদপুরের মধুখালীতে দুই শ্রমিককে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী সকাল দশটায় ঢাকা মাগুরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন তারা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তা দুই পাশে সৃষ্টি হয় যানজটের পরে পুলিশ টিয়ার সেল ছুঁড়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় শব্দদূষণে বগুড়া শহরে অনেকেই শ্রবণ শক্তি হারাচ্ছেন এই তথ্য মোহাম্মদ আলী হাসপাতালের উচ্চ শব্দের কারণে মৃত্যু ঝুঁকিও তৈরি হচ্ছে সাম্প্রতিক এক জরিপে এই শহরে বিভিন্ন এলাকায় সহনীয় মাত্রা বিশ ডেসিবেলের বেশি শব্দ শনাক্ত করে পরিবেশ অধিদপ্তর দূষণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেছে বগুড়াবাসী বগুড়া শহরের অন্যতম আবাসিক এলাকা নিশিন্দারা এখানে শব্দের সহনীয় মাত্রা পঞ্চান্ন ডেসিবেল। তবে পরিবেশ দপ্তর এখানে ছিয়াত্তর ডেসিবেল পর্যন্ত শব্দ নিরূপন করেছে এছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সহনীয় মাত্রার দ্বিগুণ শব্দ থাকে দিনের বেশিরভাগ সময় প্রত্যেকটা জায়গায় নির্ধারিত মান মাত্রার চেয়ে বেশি মাত্রার শব্দ উৎপন্ন হচ্ছে আমরা শব্দ দূষণ রোধে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং মোবাইল কোড পরিচালনা করছি শব্দ দূষণ থাকবে মোহাম্মদ আলী হাসপাতালের হিসাবে শ্রবণ জটিলতায় চিকিৎসা নিতে আসা মানুষের প্রায় পাঁচ শতাংশই স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাচ্ছেন যার বেশিরভাগই ঘটছে উচ্চ শব্দের কারণে শুধু রাস্তায় উচ্চ শব্দ নয় হেডফোনের ব্যাপক ব্যবহারেও ক্ষতি হচ্ছে মানুষের রোগীরা আসেন শ্রবণ শক্তির সমস্যা নিয়ে তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল এলাকা এলাকা কিংবা হাই নয় এরিয়া থেকে আসতেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন অনেকটা নীরব ঘাতকের মতো কাজ করা এমন শব্দ দূষণ থেকে বাঁচতে চান বগুড়াবাসী এই জন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকার দাবি তাদের সকাল নয়টায় আসি রাত দশটায় যাই কোনো সময় এক মিনিটের জন্য আমি এই পেঁয় শব্দ বন্ধ পালাম না এই জিনিসটা আমাদের প্রশাসনিক দিক দিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত পরিবেশ অধিদপ্তরের হিসাবে বগুড়ায় সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সাত মাথায় এই বাণিজ্যিক এলাকায় সহনীয় মাত্রা সত্তর হলেও পাওয়া যায় ছিয়ানব্বই ডেসিবেল পর্যন্ত আসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া পিরোজপুর সদরে পূর্ব জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গতরাতে উপজেলার বৈরমপুর গ্রামে এই ঘটনা ঘটে সালিরা জানা নেরকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ এবং তার পরিবারের বিরোধ ছিল গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হন সে মামলায় প্রধান আসামি ছিলেন সোহাগ সে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড বলে ধারণা তাদের নিহতের ভাই শিপন শেখের দাবি রাতে বাড়ির কাছে শামসু এবং তার সহযোগীরা সোহাগকে কুপিয়ে পালিয়ে যায় ভাইয়া ভাগতে গেছিল তখন আর কি তারা পিছন আর কি আঘাত করে ওইখানে বাজারবানের রুমায় সেনাবাহিনী অভিযানে গোলাগুলিতে নিহত এক কে এফ সদস্যের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সকালে রুমা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত কেএনএফ সদস্য লালরেন রুয়াত রোয়াত বম রুমার সুংসাং পাড়ার বাসিন্দা আইএসপিআর জানায় গতকাল রুমা উপজেলার যৌথ বাহিনীর অভিযান চলাকালে কে এর সাথে গোলাগুলি বিনিময় হয় এ সময় ওই কে সদস্য নিহত হয় উদ্ধার করা হয় গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম চলমান তাপপ্রবাহে গাজীপুরে অন্তত দশটি পয়েন্টে সড়কের পিচ গলে গেছে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চাকায় পিচ লেগে যাচ্ছে বলে জানান চালকরা তবে স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ হয় একটু গরম পড়তেই পিচ উঠে যাচ্ছে এই অবস্থা সৃষ্টি হয়েছে কালিয়াকোর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত আঞ্চলিক সড়কের অন্তত দশটি স্থানে এই সড়কের মেদি আশুলাই চেয়ারম্যান বাড়ি পাইকপাড়া সহ আশেপাশের এলাকায় বেশি সমস্যা দেখা গেছে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফ জানিয়েছেন তীব্র তাপপ্রবাহের কারণে রাস্তার পিচ গড়ে যাচ্ছে ধান নয় বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল তাদের রান্না হচ্ছে ভাত পায়েস আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি অনেক পুরনো এই বিষয়টি নতুন করে সামনে এসেছে দিনাজপুরের ফুলবাড়িতে এতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের লালদেহি গ্রাম গ্রামটিতে প্রচুর কাটাযুক্ত বেড়া বাঁশঝাড় রয়েছে এসব গাছে প্রায় চল্লিশ বছর পর ফুল আসে সেসব ফুলে ধানের মতো বীজ থাকে বহু বছর পর গ্রামের বাঁশঝাড়গুলোতে ফুল এসেছে গ্রামের আদিবাসীরা পুরনো ঐতিহ্য অনুযায়ী সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় চালের মতো এক ধরনের দানা বের করছেন তা দিয়ে রান্না করছেন ভাত পায়েস আবার সেই বীজের আটায় তৈরি হচ্ছে রুটিও দাদা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে বলে এলা মাত্র বলে তিনবার হয়েছে এই দে কুটো বানা করে ভাত রাঁধে ও খায় রুটি বানিয়ে ও খায় বাঁশের বীজকে মুখরোচক খাবার হিসেবে ব্যবহারে এলাকাতে আলোড়ন তৈরি হয়েছে আমন ধান এই যে চালটা আসে তার চেয়ে একটু কম আসে চাউল ওজনে তো ডেড়মন ধানে এখন চলে আলো ধানে ইরি ধানের আর বাঁশের ধানের কিন্তু ওই এখন না ভাই বোধহয় সাজিয়া আর চিকিৎসা ফুল থেকে যেটা হচ্ছে সেটা মনে করেন যে এর আগেও হয় আর কি আমি শুনছি তো এটা নালি গ্রামে হয়তো আদিবাসী পাড়ার আর হয়তো এর আগেও ব্যার করছে এখনও আবার হয়তো করতেছে বাঁশের বীজ থেকে তৈরি খাবার ঔষধি গুণ সম্পন্ন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা এটা একটু মেডিসিনাল বা ঔষধি গুণাগুণ রয়েছে তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই এটা কিছু স্পেসিফিক প্রজাতির ক্ষেত্রে রয়েছে তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে ধান গবেষণা প্রতিষ্ঠান আছে তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি বেড়াবাস মারা যাওয়ার আগে গাছে ফুল দেখা দেয় বলে জানান আদিবাসীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ নির্মাণ কাজ শেষ হওয়ার পাঁচ বছরেও চালু হয়নি কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের স্কুল এবং আবাসিক হল অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো এবং দামি সরঞ্জাম ও আসবাবপত্র সমাজ কল্যাণ বিভাগ বলছে লোকবল না থাকায় চালু করা যাচ্ছে না স্কুলটি দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর আশ্বাস দিয়েছে জেলার প্রশাসক কিশোরগঞ্জ শহরের সরকারি বালিকা শিশু পরিবারের ভেতরে ঢুকলেই চোখে পড়বে সাইনবোর্ডবিহীন দোতলা ভবন যেটি মূলত জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুদের জন্য নির্মিত আবাসিক স্কুল দুই সালে এক কোটি বাষট্টি লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর তবে নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি প্রতিষ্ঠানটি এতেই সরকারিভাবে থাকা খাওয়া এবং পড়ালেখার সুবিধা বঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা স্থানীয়দের অভিযোগ এটি চালুর উদ্যোগ না থাকায় ব্যর্থ হচ্ছে মানুষের পাশে দাঁড়াতেই সরকারের উদ্যোগ পাঁচ বছর ধরে বিল্ডিংটি পড়ে আছে আর কোনো কার্যক্রম নাই এটা দুঃখজনক বিষয় হোচি লোকবল নিয়োগ করে এই প্রকল্পটি চালু করা হোক লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না বলে জানালেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আর জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এখানে অবস্থান করে লেখাপড়া করবে একটা হোস্টেল এটি মূলত জনবলের অভাবেই মূলত এটা চালু করা যাচ্ছে না এটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের পত্র যোগাযোগ হয়েছে আমি নিজেও কথা বলেছি আশা করছি যত দ্রুত সম্ভব মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে তারা লোকবল দিলে সংস্থান হলে আমরা সেটা চালু করবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি চালু হলে দশজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু থাকা খাওয়া এবং পড়ালেখার সুযোগ পাবে ইন্ডিপেন্ডেন্স নিউজ নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় মাইন মটারশেল গ্রেনেড এবং থ্রি নট থ্রি রাইফেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে সোমবার উপজেলার সিট রাজীব এলাকায় তিস্তা ক্যানেলের সংস্কার কাজের মাটি খননের সময় শ্রমিকরা একটি পোটলার মধ্যে সুখ খুঁজে পায় পরে ঘটনাস্থল থেকে দুটি মাইন একটি একটি এবং রাইফেলের ধ্বংসাবশেষ উদ্ধার করে পুলিশ স্বাধীনতা যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজ হয়ে পড়লেও মাইন এবং মোটরশাইল তাজা আছে বলে জানান পুলিশ সুপার গোলাম সবুর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ চাঁদপুরে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় ভোরে একটি চা দোকানের লাকটির চুলা থেকে আগুনে দ্রুত দ্রুততা আশপাশে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ সকালে ঢাকা মোহাম্মদ শিখা মহাসড়কের পাশে উদ্যানের দুই নম্বর গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায় বন্যপ্রাণী প্রাণী এবং জীব সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান সকালে উদ্যানের কর্মকর্তা কর্মচারীরা হাতির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয় মৃত হাতির মাথায় ক্ষত চিহ্ন আছে দাঁতগুলো উঠিয়ে নেওয়া হয়েছে পুলিশের ফরেনসিক টিম এবং বন বিভাগ সহ একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন হাতির ময়না তদন্ত করবে তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ এবং হচ্ছে সিআইডি এর একটা ফরেনসিক টিম এসে তাদের হচ্ছে স্যাম্পল কালেকশন করছে যে এখান থেকে যে প্রাথমিকভাবে ওরাও ধারণা করছে যে এটা হচ্ছে যে বাইরে থেকে কোথাও মৃত হাতি এখানে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে হাতির মৃত্যুর কারণটা হচ্ছে পোস্টমর্টম করার পরে হয়তো আমরা জানতে পারবো তার আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজনে আরো বিস্তারিত জাতি চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সটার ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য